আজকে আমরা আছি সিলেটের মাধবকুণ্ডে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে আমরা ঢুকলাম এখানে। এখানে আমাদের পুরো টিম আছে। এখানে দেখতে পাচ্ছেন ঠান্ডু ভাই। তো এখানে আমাদের অনেক দূর হাঁটতে হয়, তো এখন আমরা যাচ্ছি ঝর্ণার দিকে। তো আমার চ্যানেলে যারা আপনারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলের এই ব্যতিক্রম ভিডিওগুলোর জন্য অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, আমি মনে করি যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তারা তো অবশ্যই পাখি প্রেমী, যেহেতু আমার চ্যানেলটি পাখি বিষয়ক চ্যানেল। তারপরও যারা পাখি প্রেমী তারা অবশ্যই প্রকৃতি প্রেমী। তো তাদের জন্যই মূলত আমার এই ভ্রমণটি তাদের সাথে শেয়ার করা। তো বন্ধুরা, আসলে এখানে একটি সমস্যা হয়েছে। আপনারা জানেন করোনা পরিস্থিতি চলতেছে, এখনও আমরা পুরোপুরি এটিকে ওভারকাম করতে পারি নাই। সেই কারণে মাধবকুণ্ড ঝর্ণাতে যাওয়ার যে মূল রাস্তাটি, সেই মূল গেটটি বন্ধ আছে। তাই আমরা একটি বিকল্প পথ বেছে নিয়েছি। এখানে তার জন্য আমাদের বেশ কষ্ট করে যেতে হচ্ছে চা বাগানের ভেতর দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আমরা, এখানে আমাদের একটি ছোট খাল পার হতে হবে। আসলে খাল নয়, এটি মূলত ঝর্ণারই পানি এদিক দিয়ে বের হয়ে গেছে। তো আসুন, আমরা মোটামুটি এখানে সকাল সকাল রওনা দিয়েছি ঝর্ণার কাছে যাওয়ার জন্য, এবং আমরা মোটামুটি এখানে 30 জন আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বরাবরের মতো অসীম সামনে। বন্ধুরা, এখন আমরা যে রাস্তাটি যে দিয়ে যাচ্ছি মোটামুটি সমতল নয়, কিন্তু এটি মূলত পাহাড়ের উপর দিয়ে রাস্তাটি করা, খুবই পিচ্ছিল। এবং এখানে মোটামুটি সবসময় পানি থাকে, কারণ যেহেতু এটা সিলেট মাধবকুণ্ড, আপনারা বুঝতে পারছেন এখানে বর্ষাকালে তো বৃষ্টি থাকবেই, তাছাড়াও মোটামুটি বছরের যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এমন একটি পরিবেশ। তো বৃষ্টি হচ্ছে এবং হয়েছে, যার কারণে রাস্তাটি অনেক পিচ্ছিল। সবাই খুব সাবধানতার সাথে আমরা এগোচ্ছি। অবশ্যই যদি আপনারা আসেন তাহলে আপনাদেরও এইভাবে সাবধানতার সাথে এগোতে হবে, যাতে আপনাদের ভ্রমণটি কোনোভাবেই বেদনাদায়ক না হয়। বন্ধুরা, এখানে আমাদের এই মাধবকুণ্ড ঝর্ণার কাছে পৌঁছাতে বেশ কিছুক্ষণ হাঁটতে হয়। তবে এই হাঁটার যে রাস্তাটি, এটি মূলত খুবই সুন্দর, এটিও একটি উপভোগ করার মতো প্রাকৃতিক দৃশ্য নিয়েই তৈরি করা। তারপরেও যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে। এই রাস্তার পাশ দিয়ে রেলিং রয়েছে, তো খুব একটা সমস্যা কারো হওয়ার কথা নয়। তারপরে চলুন আমরা এগোতে থাকি।
বন্ধুরা, এখানে ঝর্নার পাশে, ঝর্নাতে যাওয়ার পথেই আপনারা একটি মন্দির দেখতে পাবেন যেটির নাম মূলত মাধবকুণ্ড মন্দির। তো হয়তো বা ঝর্নার কারণেই হোক বা মন্দিরের কারণেই হোক এই জায়গাটির নাম মাধবকুণ্ড। তবে খুবই সুন্দর, তবে যথেষ্ট চড়াই উতরাই রয়েছে, সেগুলো তে সিঁড়ি রয়েছে, অনেকগুলো সিঁড়ি আপনাদের অতিক্রম করতে হবে। এই বৃষ্টিতে ভেজা সিঁড়ি, এই কারণে অনেক পিচ্ছিল, যার কারণে আপনাদের এই যাত্রাটি অত্যন্ত সাবধানতার সাথে সম্পন্ন করতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। বন্ধুরা, এখানে আপনারা এক পাশে পাহাড়ের মতো দেখতে পাবেন, অনেক উঁচু, ছোট পাহাড় বলা চলে, খুব বড় নয় তবে বেশ বড়। এখানে যথেষ্ট পশু পাখি রয়েছে, বানর রয়েছে, বিভিন্ন রকম পাখি রয়েছে, প্রজাপতি রয়েছে, একদম মনোমুগ্ধকর একটি পরিবেশ। এছাড়াও বন্ধুরা, এখানে ঝর্নার পানি যেদিক দিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, ওইখানে তার পাশে দোলনা রয়েছে, বসার জায়গা রয়েছে এবং বিভিন্ন ভাস্কর্য নির্মাণ করা আছে যেগুলো অনেক সুন্দর। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাস্কর্যগুলি, এবং এখানে ভাস্কর্যের সাথে পেঙ্গুইন রয়েছে, যদিও আমাদের দেশে কোনো প্রকার পেঙ্গুইন নেই। তারপরে ভাস্কর্যের মধ্যে মৎস্যকন্যা রয়েছে, কুমির রয়েছে, বাঘ রয়েছে, বক রয়েছে এবং বিভিন্ন ধরনের পাখির ভাস্কর্য এখানে তৈরি করা রয়েছে, যেগুলো আসলে অনেক সুন্দর এবং বিনোদনমূলক। এবং এগুলো দেখতে আপনাদের অবশ্যই সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। বন্ধুরা, এই সিঁড়িটিও যথেষ্ট খাড়া এবং অত্যন্ত বিপজ্জনক, খুবই পিচ্ছিল, এখান থেকে পড়লে খুব সমস্যা হতে পারে আপনার। তো অবশ্যই সাবধানতার সাথে আপনারা এগুলো দেখবেন এবং এদিক দিয়ে ঘোরাফেরা করবেন। ভিউয়ার্স, আর দেরি করব না এইদিকে, এখন আমরা সরাসরি চলে যাব ঝর্নার দিকে এবং আপনাদেরকে ঝর্ণা দেখাবো। আসলে মাধবকুণ্ড ঝর্ণা আমি এর আগেও দেখেছি, এটি অত্যন্ত সুন্দর এবং যেটি প্রাকৃতিক রূপের খুবই মনোমুগ্ধকর, এবং এখানে অনেক পশু পাখির কোলাহল, যা আসলেই খুবই রোমাঞ্চকর। তো অবশ্যই আপনারা আসবেন, আসলে ভ্রমণ করলে নিজেকে চেনা যায় এবং আমাদের দেশকে চেনা যায়। তো আমি মনে করি যে আমার চ্যানেলের যারা ভিউয়ার্স রয়েছেন সবারই কম বেশি ভ্রমণ করা উচিত, খুব ব্যস্ততা থাকলে কমপক্ষে বছরে একবার আপনাদের অবশ্যই ভ্রমণ করা উচিত। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি ঝর্নার একদম কাছাকাছি, আপনারা দেখতে পাচ্ছেন সবাই ফটোশ্যুট করছে এখানে। আপনারা যদি ক্যামেরা সাথে না নিয়ে আসেন তাহলে কিন্তু সামান্য কিছু টাকা খরচ করলে ছবি উঠাতে পারবেন, ক্যামেরাম্যান রয়েছে এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন দূর থেকে আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি উপর থেকে, এই ঝর্ণাটির যে পানির প্রবাহ সেটি অনেক উপর থেকে নিচ পর্যন্ত। এখানে অনেক মানুষের মৃত্যু হয়েছে, আপনারা বিভিন্ন নিউজে হয়তো দেখেছেন, এই ঝর্ণার সেই উপরে যেখান থেকে পানি প্রবাহ হচ্ছে সেখানে উঠতে গিয়ে, যদিও প্রশাসনিকভাবে এখন সেগুলো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং ঝর্ণার নিচে যে গোসল করাটাও সম্পূর্ণ নিষেধ করা আছে, এবং এখানে বর্ডার দেওয়া আছে যেই সীমানার অতিক্রম করে আপনারা ঝর্ণার কাছাকাছি যেতে পারবেন না। বন্ধুরা, এর পরিবর্তে এখানে একটি গোসল করার জন্য সিঁড়ির মতো করে দেওয়া হয়েছে, যেখানে আপনারা নিরাপত্তার সহিত গোসল করতে পারবেন। তবে অনেক সকাল আর বেশ ঠান্ডা লাগছে, এই কারণে আমরা এখানে গোসল দিব না, শুধু আপনাদেরকে দেখাবো এবং আমরা পরিবেশটা এনজয় করব, সেই কারণেই মূলত আমাদের আসা। সো দেখতে থাকুন।
3 hours ফুললি চলছে ফটোশুট, সবাই ফটো তোলা নিয়ে অনেক ব্যস্ত, কারণ এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের সাথে নিজের কাটানোর সময়কে সবাই ক্যামেরা বন্দি করে রাখতে চায়, যে যেভাবে পারছে ফটোশুট করছে। চলুন এবার আপনাদেরকে আমি ঝর্ণার পানির আওয়াজ শোনাবো। ভিউয়ার্স, এটি বললে ভুল হবে না যে এটি এই ঝর্ণার এই পানির শব্দটি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক চাইতে কম নয়। খুবই সুন্দর পরিবেশ, তো দেখতে থাকুন। আমি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানে। অনেক উঁচু থেকে এখানে পানি পড়ছে। সো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।